हेलो एवरीवन वेलकम बैक टू मामी एंड बेबी। आज के वीडियो थे आमी बेबी देर खिचुड़ी ते सब्जी पाशापाशी किभाबे मुर्गीर मांस दिए अत्यंत पुष्टिकर खिचुड़ी बनाते पारे तार रेसिपी शेयर करब। जखन आमरा बेबी दे सलिड खाबार देया शुरू करी विभिन्न रकम टेस्ट एवं टेक्सचारेर साथे आमादेर परिचिति करिए दिते हबे। आमी आमार बेबी के प्रथम दुई सप्ताह शुधु सब्जी खिचुड़ी दिएछि। एरपर जखन ओ खिचुड़ी खावाय अनेकटाई अभ्यस्त हये गियेछे तखन आमी ओके मुर्गीर मांस दिए खिचुड़ी रान्ना करे दिएछि। खिचुड़ीते मुर्गीर मांस दिले ठीक मतो जेन बेबीदेर हजम हय तार जन्य कोन ब्यापारगुलो आमादेर ख्याल राखते हबे, किभाबे आमरा सठिक पद्धतिते बाच्चादेर पिउरे खाबार थेके खिचुड़ी बा स्टेज टू खाबारे ट्रांजिशन करते पारि सेई सब टिप्स थाकबे आजकेर भिडियोते। তাই চেষ্টা করবে পুরো ভিডিওটি দেখতে যেন সবগুলো টিপসের ব্যাপারে ডিটেইলস আইডিয়া পাও। মামি আয়াত এন্ড সিরাত ফলো আস ফর বাংলায় বেবি কেয়ার টিপস, টিপস ফর নতুন এবং পুরনো মামি, বেবি ফুড রেসিপিস এন্ড টিপস, প্লাস ব্লগস এন্ড মেনি মোর নিউ ভিডিওস এভরি উইক। আমাদের সাথেই থাকো সো উই ক্যান মেক আ বিগ ফ্যামিলি। প্রথম খিচুড়িতে আমি নিয়ে নিচ্ছি 3-4 পিস মুরগির বুকের মাংস, আর নিচ্ছি ক্রুজেট, এটা এক রকমের লাউ, গাজর, মটরশুঁটি আর মিষ্টি আলু। এই সবগুলো সবজি আমি প্রায় আধা কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। প্রথমবারের মতো মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে ডাল না দিলেই ভালো, তাহলে ওদের হজম করতে আর একটু বেশি ইজি হবে। আর নিচ্ছি 1/3 মানে এক কাপের 1/3 ভাগ চাল, এটা আমি বাসমতি চাল ব্যবহার করছি, আর নিচ্ছি 1 চা চামচ ঘি। হাঁড়িটা গরম করে নিচ্ছি আর চালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। রেগুলার যেভাবে সবজি ধুতে হয় ঠিক সেভাবে কাটার আগে এবং পরে খুব ভালোভাবে সবজিগুলো ধুয়ে নিতে হবে। মুরগির মাংসের খিচুড়িতে আমাদের ব্যালেন্সড সবজি অ্যাড করতে হবে যেন খিচুড়িটা সহজেই হজম হয় আর বেবিদের কনস্টিপেশন না হয়। চাল দেওয়ার পর এক এক করে সবগুলো সবজি আমি হাঁড়িতে দিয়ে দিব। মুরগির মাংস হলো অত্যন্ত হাই প্রোটিন যুক্ত খাবার, বাচ্চাদের সুস্বাস্থ্য রক্ষার জন্য আর শারীরিক গঠনে মুরগির মাংস খুবই উপকারী। মিষ্টি আলুতে আছে পটাশিয়াম, ভিটামিন সি আর ফাইবার, তাই বাচ্চারা মুরগির মাংস খেলেও ওদের হজম করতে তেমন সমস্যা হয় না। গাজর একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, এটা যে কোনো সিজনে সহজলভ্য কিন্তু এর উপকারিতা অনেক, যেমন বেবিদের স্কিন, চুল, চোখ প্লাস লিভারের জন্য যে প্রয়োজনীয় ভিটামিন দরকার তার সব কিছু আছে গাজরে। আর মটরশুঁটির কথা তো না বললেই না, মটরশুঁটি বাচ্চাদের চোখ, ব্রেন আর হাড়ের হেলদি ডেভেলপমেন্টের জন্য খুবই কার্যকরী। আমাদের আশেপাশে আছে এবং খুবই সহজলভ্য, এরকম সবজি দিয়েও কিন্তু আমরা বাচ্চাদের হেলদি ডায়েট মেনটেন করতে পারি। আমাদের জাস্ট একটু খেয়াল রাখতে হবে আমরা যেন প্রতিবার একই রকম একঘেয়েমি সবজি না ব্যবহার করে বিভিন্ন রকম কালারফুল এবং প্রতিবার ডিফারেন্ট সবজি বাচ্চাদের খিচুড়িতে ব্যবহার করি। আমি এই খিচুড়িতে 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। বেবিদের খাবারে কিন্তু অলিভ অয়েলের পাশাপাশি আমরা ঘি ব্যবহার করতে পারি। 6 মাস হয়ে গেলে ওদেরকে আমরা সব সময় খাবারে ঘি দিতে পারি। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয় প্রথম 5 বছরে, আর ঘি ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। পাশাপাশি ঘি খেলে বেবির মেটাবলিজম বুস্ট হয় আর সুন্দর ওয়েট গেইন হয়। যেসব বেবিরা আন্ডার ওয়েট অথবা ওয়েট পার্সেন্টাইল কম, তাদের ডায়েটে রেগুলার ঘি রাখলে কিন্তু ওদের খুব ভালো ওয়েট গেইন হয়। আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। আমার বেবির খাবারে আমি সব সময় রসুন দিতে পছন্দ করি, কারণ রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এতে আছে অনেক অ্যান্টিভাইরাল প্রপার্টিজ যা বাচ্চাদের কমন ঠান্ডা সর্দি থেকে সুরক্ষা করে, প্লাস ইমিউন সিস্টেমও কিন্তু বেটার করে। অনেক সময় রসুন থেকে অ্যালার্জি হতে পারে, তাই সেটা খেয়াল রেখে কিন্তু রেগুলার বেবিদের খিচুড়িতে রসুন ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি 1 চিমচি পরিমাণ হলুদ। হলুদ কিন্তু একটি মশলা হলেও বাচ্চাদের খিচুড়িতে অল্প পরিমাণে ব্যবহার করা যাবে এবং এটা একটি অনেক ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অ্যালার্জিক ওষুধের মতো কাজ করে। এবং অবশ্যই বেবিদের যদি চেস্ট কনজেশন থাকে বা নাক বন্ধ থাকে, সর্দি থাকে, সেক্ষেত্রে কিন্তু হলুদ বাচ্চাদের খাবারে দেওয়া খুবই ভালো। 8 থেকে 9 মাস হয়ে গেলেই বেবিদের খাবারে আমরা হলুদ ব্যবহার করতে পারি। সবকিছু খিচুড়িতে দিয়ে পানি দিয়ে খিচুড়ি আমি ঢেকে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মাঝে। কিন্তু চাল, মাংস এবং সব সবজি সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ খিচুড়িতে খুব সুন্দর একটি কালার এসেছে এবং এর ঘ্রাণটা অনেক ভালো এসেছে। যেহেতু আমি এতে ঘি দিয়েছি, ঘ্রাণটা খুবই খুবই মজার এসেছে। আমি এটাতে কোনো লবণ ব্যবহার করিনি। যখন বেবিরা 10 মাস প্লাস হয়ে যাবে তখন তোমরা চাইলে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারো। হিমালয়া পিঙ্ক সল্টটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি সবগুলো সবজি ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। গাজরটা সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই আমি গাজরটা চেক করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটাও খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনের ভিতরে যদি গোলাপি রং না থাকে এর মানেই হলো চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে, আর যদি এর ভিতরে হালকা গোলাপি কালার থাকে তার মানে চিকেনটা ঠিক মতো রান্না হয়নি।
সো খিচুড়ি একদম রেডি হয়ে গেল। এটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ এসেছে, কারণ যেহেতু এখানে ঘি ব্যবহার করা হয়েছে। এটা দেখে খুবই লোভনীয় লাগছে এবং দেখা যাচ্ছে এটা কতটা কালারফুল হয়েছে, কারণ এতে বিভিন্ন রঙের সবজি ব্যবহার করা হয়েছে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অসম্ভব পুষ্টিকর। বাচ্চারা যদি অল্প পরিমাণ হলেও এই খিচুড়িটা দুপুরে এবং রাতে খায়, তাহলে কিন্তু ওদের যতটুকু প্রয়োজনীয় ভিটামিন তার বেশিরভাগটাই ওরা পেয়ে যাবে। আমি আমার বেবিকে সেকেন্ড স্টেজের খাবার দেওয়া শুরু করেছি, তাই আমি এই খিচুড়িটা একদম পিউরে ব্লেন্ড করে নিচ্ছি না, কিন্তু ব্লেন্ডারের সাহায্যে আমি এটা আধা ভাঙা করে নিয়েছি। আমি জানি না ঠিকমতো দেখা যাচ্ছে কি না, কিন্তু এই খিচুড়িতে কিন্তু ছোট ছোট চাল এবং সবজির দানা দানা রয়েছে। শিশুদের যখন আমরা ফার্স্ট স্টেজের খাবার দেওয়া শুরু করি, অর্থাৎ ফলের পিউরে অথবা সবজির পিউরে, এরপর যখন আমরা খিচুড়ি দেওয়া শুরু করব, তখন কিন্তু আমরা এমন আধা ব্লেন্ড করে খিচুড়িটা দিতে পারি যেন ওদের একটু দানা দানা খাবারে অভ্যস্ত হয়, এবং ধীরে ধীরে ব্লেন্ডের পরিমাণ কমিয়ে দিতে হবে। এবং এটা একদিনে করলে হবে না, এটা স্লোলি করতে হবে যেন ওদের পিউরে খাবার থেকে শক্ত খাবারের যে ট্রানজিশনটা সেটা ইজি হয়। সেকেন্ড রেসিপিতে আমি একইভাবে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস, ফুলকপি, ক্রুজেট যেটা হলো এক রকমের লাউ, আর মিষ্টি কুমড়া। ক্রুজেট হলো আমাদের এখানে খুবই সহজলভ্য, তাই আমি আমার বেবির সবসময় খিচুড়িতে ক্রুজেট ব্যবহার করতে পছন্দ করি। মিষ্টি কুমড়াতে আছে অনেক বেশি ফাইবার যা হজমে সাহায্য করে, তাই মুরগির মাংস দিলেও কনস্টিপেশন হবার কিন্তু চান্সটা কমে যায়। ফুলকপিতে আছে ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি আর ফাইবার। ফাইবার বাচ্চাদের হজমে সাহায্য করে, তাই ঠিক মিষ্টি কুমড়ার মতো মুরগির মাংসের খিচুড়িতে কিন্তু দেয়া খুবই ভালো। প্লাস ফুলকপি বাচ্চাদের স্কিনের জন্য, হাড়ের জন্য এবং হার্টের জন্য কিন্তু খুবই ভালো। এইসব সবজি আমি আধা কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে তিন রকম সবজি ব্যবহার করছি, তাই আমি এখানে 1/3 কাপের চেয়ে কম চাল ব্যবহার করছি। আর আমি প্রথমে অলিভ অয়েলে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিব। হালকা করে ভেজে নিতে হবে, অনেক বেশি ওভারকুক করা যাবে না, তাহলে কিন্তু মুরগির মাংসের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এরপর আমি সবগুলো সবজি এক এক করে হাঁড়িতে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। অনেক সময় ফুলকপিতে গ্যাস হয় বলে আমরা বেবিদের খাবারে অ্যাড করতে চাই না, কিন্তু না, 6 মাস হয়ে গেলে বাচ্চাদের খাবারে ফুলকপি দেওয়া যাবে। সবজিগুলো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে চাল দিয়ে দিচ্ছি। আমি চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। চাল আর সবজি একসাথে নেড়ে নিচ্ছি এবং এরপর এতে আমি পানি দিয়ে দিব। আর সিদ্ধ হওয়ার আগে এতে দিয়ে দিচ্ছি রসুন। রসুন কিন্তু বাচ্চাদের খাবারে রেগুলার অ্যাড করা খুবই ভালো। বাচ্চাদের ঠান্ডা কাশি প্রতিরোধ করতে রসুন অনেক কার্যকরী, বিশেষ করে শীতকালে বাচ্চাদের খিচুড়িতে রেগুলার রসুন ব্যবহার করা অত্যন্ত ভালো। এরপর আমি সবকিছু হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবকিছু সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য। 15-20 মিনিটের মাঝেই কিন্তু সব সবজি এবং চাল সিদ্ধ হয়ে যাবে। দেখা যাচ্ছে খুব সুন্দর একটি কালার এসেছে, কিন্তু যেহেতু এতে সাদা সবজি বেশি, তাই খিচুড়িটা অনেক বেশি কালারফুল হয়নি। সো এই খিচুড়িটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে এবং ঠিক আগের বারের মতনই স্টেজ 2 খাবার যেভাবে হালকা দানা দানা রেখে ব্লেন্ড করতে হয়, সেভাবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের বেবিরা যদি আরও বড় হয়ে থাকে অথবা স্টেজ 2 খাবারে অভ্যস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা একটি ডাল ঘুটনি দিয়ে অথবা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, অথবা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারো। তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার এবং পুষ্টিকর 6 মাস+ বাচ্চাদের জন্য মুরগির মাংস দিয়ে 2টি খিচুড়ি। শিশুদের খাবারে প্রথমবারের মতো মুরগির মাংস ব্যবহার করলে অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করতে পারো, এবং আমি শিওর এতে ওদের কনস্টিপেশনের অথবা টয়লেটের কোনো প্রবলেম হবে না। সো রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে বড় একটি থামস আপ দেবে এবং তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অনেক অনেক শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও। টিল দেন অনেক ভালো থাকো এবং ছোটো সোনামণিদের অনেক যত্ন নিও। বাই।